এত বড় বড় কানের জাস্ট মাত্র দশ টাকা কেনা আপনি ছটাও নিতে পারেন বারোটাও নিতে পারেন আপনি আলাদা আলাদা ডিজাইনে নিতে পারেন এটা আপনার তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে আপনি এটাকে নিয়ে ষাট টাকা সত্তর টাকা যত ইচ্ছা আপনি চাইলে এটা বক্স করে ভরেও আপনি বিক্রি করতে পারেন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ঘরে বসে কিছু বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি যা আপনি হাজার পাঁচশো টাকার পুঁজি থেকেও শুরু করতে পারবেন আর এখান থেকে প্রোডাক্ট মাত্র দু টাকা পাঁচ টাকাতে কিনে ব্যবসা শুরু করতেই পারবেন যেটা নতুন গোডাউন করেছে এনাদের স্টক দেখলে তো বুঝতেই পারছেন কত হিউজ কোয়ান্টিতে এনার স্টক এটা জাস্ট একটা রুম আরো স্টক চাই অন্যান্য ফ্যাক্টরিতে অন্যান্য ঘরে আছে বাট হ্যাঁ আজকে আমি বেসিক্যালি এসছি যারা ঘরে বসে চাইছো কি করবে কি করবে কিন্তু ভেবে পাচ্ছ না কি করবে তাদের জন্য একটা ভালো ব্যবসার বুদ্ধি নিয়ে তোমরা চাইলে হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে নিজেদের ব্যবসা ঘরে বসে স্টার্ট করতে পারো বা নিজেদের দোকান আছে কিছু মাল তুলতে চাও অন্য খুব দাম বেশি বলছে তো এখানে এখানে আরামসে চলে আসতে পারো অনলাইনে ডেলিভারিও করা হবে এছাড়া ফোনেও কন্ট্যাক্ট করতে পারো আর কাছাকাছি হলে বা নিজেদের ট্রান্সপোর্টেশন থাকে তোমরা নিজেরাও নিতে পারো কোনো অসুবিধা নেই সব রকম সুযোগ সুবিধা অ্যাভেলেবেল তো সেটা পছন্দ আমি কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে সঙ্গে তোমাদের মেনশন করে দেবো তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো তো এনাদের বেসিক্যালি এখন অনেক রকম ফ্যাক্টরি তৈরি করছে এইখানে এখন আমি এই ব্লগে দেখাবো হচ্ছে এনাদের জুয়েলারি কালেকশন চুরির কালেকশন আর নানান রকমের কালেকশন আর যারা মনে করছো ঘরে বসে পাঁচশো সাতশো টাকা দিয়ে কিনে বেশি মার্জিনে সেল করতে চাও তো তাদের জন্য এটা পারফেক্ট জায়গা আর এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় বাজারের থেকে এখানে পাঁচ দশ টাকা চোখ বন্ধ করে কম রেটে পাবে তো ব্যবসা যখন শুরু করছো একটু ভালো জায়গাতে শুরু করলে কেমন হয় আর চলো তোমাদের আমি কিছু বেসিক জিনিসের দাম বলে দিই এবার তোমরা যতটা হিউজ কোয়ান্টিতে নিতে চাইছো নিতে পারো আর আপাতত আমি ব্লগ বেশি বড় না করার জন্য তোমাদের মূল টপিকে ভিডিও দেখাবো কয়েকটা জিনিস দেখিয়ে দেবো দাম বলে দেবো আর এবার তোমরা তার ভেরিয়েন্ট ওনাদের সাথে কথা বলে আরামসে নিতে পারো তো চলো বেশি দেরি না করে ব্লগ ব্লগটা শুরু করা যাক তো বেসিক্যালি উনি ওনার নতুন এখানে একটা ফ্যাক্টরি ঢেলেছে যার জন্য প্রচুর কম রেটা দিচ্ছে তো চলো ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া যাক এত সুন্দর সুন্দর জিনিসের কত দাম এখানে নেল পালিশ বলো কসমেটিক্স বলো জুয়েলারি বলো আর এখানে দেখতেই পাচ্ছ সব প্যাকিং করা হয়তো ওনারা সেলের জন্য প্যাকিং করে রেখেছে কারণ হিউজ কোয়ান্টিটি এনাদের অর্ডারও আসে তো চলো কিছু কিছু জিনিসের দাম নিয়ে জিজ্ঞেস করে নি যাতে তোমাদেরও সুবিধা হয় তো এই ক্লিপগুলো কিরম দামিক পেচ্ছেন আপনারা এই ক্লিপগুলো আপনার বড় বাজারে দশ টাকা করে

আমি দেব আট টাকা করে আমার কাছে আসলে আপনি বড় সাইজ ছোট সাইজ হ্যাঁ সব আট টাকা আর আমার কাছে আরো ডিজাইন আছে ঠিক আছে সব ডিজাইন আমি দেখাতে পারছি এই টিকটক ক্লিপ গুলো তো আমাদের চির কালের লাগে এমনিতে তো আমরা এগুলো দশ টাকা করে বারো টাকা করে মানে জোড়াই কিনি তো আপনি পুরো পাতাটা দেবেন আট টাকায় পুরো পাতাটা এগুলো বড় বাজারে দশ টাকা করে পাতা বিক্রি হয় আমি আমার কাছে কোয়ান্টিটি নিলে আমি আরো এক দু টাকা কমিয়ে দিয়ে দেব আচ্ছা তাহলে শুনেই নিচ্ছেন কোয়ান্টিটি একটু বেশি থাকলে কিন্তু উনি আরো কমিয়ে দেবেন তো এটা হচ্ছে দেখে নাও কত সুন্দর কোয়ান্টিটি একটা ছোট বড় সব সাইজ আট টাকা এই নীল পালিশ গুলো আপনারা কি দামে দিচ্ছেন এই নীল পালিশটা আপনার বড় বাজারে আপনি এরকম নীল পালিশ পাবেন না যেটা আমি পাঁচ টাকা এখান থেকে নিয়ে আপনি দশ টাকা পনেরো টাকা আপনার যত ইচ্ছা আপনি মার্জিন করতে পারেন এগুলো পাঁচ টাকা পিস এগুলো পাঁচ টাকা পিস আমাকে কটাই নিতে হবে এরকম কোন ব্যাপার আছে এটা আপনার এখানে চব্বিশ ডজন আছে আপনি নিলে এক বাক্স নিতে পারেন আপনি চাইলে দু বাক্স নিতে পারেন আর এটা একটা নেল পালিশ আছে আপনার এটা আবার হাই কোয়ালিটি এটা আবার হাই কোয়ালিটি আছে এটা দেখুন এটা কোয়ালিটি মালটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখে এটা এটা আপনার দশ টাকায় কেনা এটা দোকানে বিক্রি হয় পঁয়ত্রিশ চল্লিশ আপনার যত ইচ্ছা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনি ভালো করে দেখিয়ে দিন মালটা আর কালার একটা সেটের নানা রকম কালার পেয়ে যাবে হ্যাঁ আপনি চাইলে এক বাক্স নিতে পারেন আর আপনার বেশি লাগলে দু তিন বাক্স যত বাক্স চাই ওনারা সাপ্লাই দিয়ে এটা পুরোটা নিতে হবে এর মধ্যে চব্বিশ আছে 24 পিসের নিতে হবে তো এটা আপনার এরম দু রকমই কোয়ান্টিটির আছে না এটা পাঁচ টাকা একটা দশ টাকা আচ্ছা এটা 10 টাকার আছে যেটা আপনারা বিক্রি করতে পারেন মিনিমাম কুড়ি টাকা 30 টাকায় আর এই কো এটা কোয়ালিটিটা আছে পাঁচ টাকাও কোয়ালিটি হ্যাঁ এটা এটা পাঁচ টাকায় কেনা পড়ছে আপনাদের আর বিক্রি করতে পারেন আপনারা দশ টাকায় ন্যূনতম এবার দেখতেই পারছেন কত রকম কালার অ্যাভেলেবেল আর দেখেই বোঝা যাচ্ছে এই কোয়ালিটিটা কতটা ভালোই দেখুন এবার চলে আসি কিছু সিটি গোল্ডের জিনিস এই সিটি গোল্ডের চেনগুলো কিরম দামে কেনা পড়বে এগুলো আপনার ছ টাকা করে কেনা পড়বে পিসে কটা নিতে হবে আমাদেরকে এটা বারোটা মানে পিস আছে বারোটা এক ডজনই নিতে হবে আপনাকে আচ্ছা ঠিক আছে এই এক ডজন টাকা পিস নিয়ে হ্যাঁ আপনি এটাকে নিয়ে পনেরো টাকা কুড়ি টাকা আপনি যা ইচ্ছা বেচুন কিন্তু এটা মানে লেন্থ আছে ঠিক আছে লেন্থের জন্য এটা আপনার ছ টাকা করে পিস হচ্ছে আর একটা যেটা হয় ওটা লেন্থটা একটু ছোট হয় ওটা আপনার তিন টাকা চার টাকায় চলে আসে ওটা আপনার কাছে আছে না ওটা এখন আমার মানে অন্য জায়গাতে আছে আপনার কাছে অর্ডার দিলে আপনি সাপ্লাই করতে পারবেন অর্ডার দিলে ঠিক আছে এই বড় লেন্থের যেটা চেন এটা পার পিস হচ্ছে ছ টাকা আপনাকে ন্যূনতম এই পুরো পাতাটা নিতে হবে এর বেশি চাইলে নিতে পারেন কিন্তু হ্যাঁ এইগুলো কতদিন টেকে দাও এগুলো আপনার মাস তো হয়েই যাবে তাহলে দেখতেই পাচ্ছেন ছ টাকা কেনা পরে চার মাস মুখের কথা নয় কিন্তু এবার আপনাদের ইচ্ছা আপনার আপনারা কিভাবে এটা বিক্রি করবেন কি মার্জিন রাখবেন আর ছ টাকা তো নিশ্চয়ই বিক্রি করবেন না জানা কথা এগুলোর দাম আমরা কত দিয়ে কিনি তো কত সুন্দর দেখতেই পারছেন দেখুন এই প্রোডাক্টগুলোর দাম শুনে তো আমি সত্যি মানে চমকে গেছি এক কথায় কারণ এইগুলো যতবার আমি কিনেছি যেখান থেকে কিনেছি এগুলো আমি খুব দাম দিয়েই কিনেছি বাট এগুলোর ম্যানুফ্যাকচারিং কস্ট যে এত কম এগুলো যে এত সস্তায় কিনতে পাওয়া যায় আমার ধারণার বাইরে ছিল আপনারা একবার গেস করে আমাকে কমেন্ট সেকশানে জানান তো আপনাদের হিসাবে এই দামগুলো কত আর গেস ঠিক করতে পারলে পাশের ক্লিপটা দেখে নিন দাম কত তো এখানে আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর হার এইগুলো শাড়ির সাথে এক কথায় সুন্দর লাগবে অনবদ্ধ লাগবে পড়লে তো এগুলো আপনারা কি দামে বিক্রি করছেন এগুলো বড় বাজারে আপনার পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি আমি অনলি ফর পঁয়ত্রিশ টাকা করে দেবো এগুলো পঁয়ত্রিশ টাকা আপনি দিয়ে দিচ্ছেন আর আমি যে কোনো ডিজাইন মিলিয়ে নিতে পারি তো মানে ছটা নিতে হবে তিনটে কিরকম কোয়ান্টিটিতে নিতে হবে আমাকে আপনি কোয়ান্টিটি আপনি বারো পিসে নিতে পারেন আপনি ছ পিসও নিতে পারেন কিন্তু মিনিমাম আপনাকে ছয় পিস নিলে আমাদের একটু সুবিধা হয় যেহেতু আমরা বড় থেকে কম রেটে দিই তো তো সে কারণে আমাদের তাহলে আর মানে পড়তে হবে না এটাই ঠিক আছে তো এইগুলো আপনি চাইলে ছ পিসও নিতে পারেন বারো পিস নিতে হবে আর এর একটাই ডিজাইন নিতে হবে এমন কোনো মানে নেই আপনি ছটা নিলে ছ রকম ডিজাইনে দেখুন কত রকম ডিজাইন এদের কাছে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার মানে আহ আপনি পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় কিনে এটা আপনি একশো টাকা আপনি মার্জিন রেখেও বিক্রি করতে পারেন এটা একটা খুলে দেখান তো কত সুন্দর আমরা একটু দেখি এটা এগুলোর কি গ্যারেন্টি থাকে হ্যাঁ হ্যাঁ এগুলো গ্যারেন্টি আছে কত দিনের গ্যারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন আচ্ছা 6 মাসের গ্যারেন্টি তাহলে 35 টাকা এগুলো কেনা পড়ছে যার গ্যারেন্টি আছে আপনার 6 মাস আর আপনি কাস্টমারদের আরামসে এটা বলেই সেল করতে পারেন যে 6 মাসের গ্যারেন্টি আছে তো ভাবুন এটা কত দামে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র 35 টাকায় কিনে আর একই ডিজাইন নিতে হবে এমন কোনো মানে নেই আপনি এরকম ঘুরিয়ে ফিরিয়ে 6 টা ডিজাইনও নিতে পারেন 12 টা ডিজাইনও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা লংও পেয়ে যাবেন পুরো আপনি পরবেন তো আপনার এইখানে এখানে থাকবে

আর এটা আপনার তিরিশ টাকায় কিনে আপনাদের ব্যাপার আপনারা আপনার কিভাবে বিক্রি করবেন চাইলে আপনারা ঘরে বসে বড় থেকে অনেক কমে অনেক কমে আপনি এরকম কমে আপনি নিজেও আপনি একবার বড় বাজার ঘুরে দেখতে পারেন তাহলে এগুলো দেখতেই পাচ্ছেন কত কম দাম ডিজাইন দেখুন এটা আমি মিলিয়ে মিশে নিতে পারি তিনটা নিয়ে তিন রকম ডিজাইন একবার জাস্ট কত সুন্দর এটা মাত্র কেনা পড়ছে আপনার তিরিশ টাকায় এবার হিউজ কোয়ান্টিটি নিলে আমি তো প্রথমেই বলেছিলাম ওনাদের সাথে কথা বলে নিন নিশ্চয়ই কিছু কম বেশি হয়ে যাবে আর এইগুলো কি আছে এগুলো তো হারের মধ্যে এগুলো আপনার বড় বাজারে পঁয়ত্রিশ করে আছে আমি পঁচিশ টাকায় দেবো ঠিক আছে কোয়ান্টিটি নিলে আমি আরো কমিয়ে দেবো আচ্ছা এগুলো যদি আপনি তিন পিস তিন পিস নিন তাহলে পঁয়ত্রিশ টাকা পড়বে এবার যদি আপনি হিউজ কোয়ান্টিটিতে নিতে চান এইগুলোর দাম কিন্তু আরো কম হবে কানের আর গলার সেট আছে এগুলো পঁচিশ টাকা সরি ভুল বললাম এটা পঁচিশ টাকায় পড়বে আমি তো তাও বেশি দাম ভেবে ফেলেছিলাম দেখুন এগুলো কত রকম ডিজাইন আছে এগুলো সব একদম পঁচিশ টাকা এটা যেকোনো কোয়ান্টিটিতে নিতে হবে এটা আপনার আলাদা এটা আপনার বড় বাজারে পঁয়তাল্লিশ টাকা করে আমি পঁয়ত্রিশ টাকায় দিয়ে দেবো আচ্ছা এগুলো সেট আছে এটা কি কি সেট আছে এটা কি ব্রেসলেট হ্যাঁ হ্যাঁ ওটা ব্রেসলেট কানের আর আচ্ছা এটা তিনটা সেট আছে কানের গলার ব্রেসলেট এটা কত দাম বললেন এটা পঁয়ত্রিশ টাকা টাকা এটাও তিন পিস নিতে পারি তো আমি হ্যাঁ হ্যাঁ এগুলো দেখুন কত সুন্দর আর এগুলো সব একই দাম তাহলে আপনার ছ পিস হলে একই রেট হবে আচ্ছা একই রেট হবে আপনার আপনি ছ পিস নিলে আপনার এটা বেটার হবে যে আপনার কাছে কোয়ান্টিটি থাকবে আপনি তো বিক্রি করবেন আপনি মানে যদি নিজের জন্য তো নিচ্ছেন না আপনি বিক্রি করবেন তো আপনার ছটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কি চাইছে হ্যাঁ হ্যাঁ দেখা তো সুবিধা হবে যেহেতু তারা আলাদা আলাদা ডিজাইন দেখবে ঠিক আছে এবার আপনি একটা পাথরের মধ্যে সেম রেটের প্রাইসে এটাও পেয়ে যাবেন এটা কত দাম এটা এটা যে দাম এটা আচ্ছা দুটো সেম দাম তাহলে দুটো সেম নাম দেখতেই পাচ্ছেন আপনি এটা ছটা এটা ছটা নিন বা আপনার ইচ্ছে ডিজাইন অ্যাভেলেবল আছে ডিজাইন কালার সব স্টকে অ্যাভেলেবল আছে ঠিক আছে আপনারা মোটামুটি কত দিনের মধ্যে ডেলিভারি দেবেন অর্ডার দেওয়া হয়ে গেলে ডেলিভারি বলতে দেখুন আমাকে আমার কাছে কোয়ান্টিটি নিতে হবে ঠিক আছে তো আমার কাছে যদি বেশি কোয়ান্টিটি হয় তো আমি ডেলিভারিটা করতে আমার সুবিধা হবে কত দিনের মধ্যে দিয়ে দেবেন আমি দু তিন দিন আমাকে সময় দিতে হবে আচ্ছা দু তিন দিনের মধ্যে আপনি এত কিছু ডেলিভারি দিতে পারবেন আমি দিয়ে দেব যেহেতু আমার স্টকে আছে মানে অন্য জায়গায় ওখান থেকে আমি মানে লোক লাগিয়ে আমি ডেলিভারি দিয়ে দেব ঠিক আর এই দেখুন কত সুন্দর সুন্দর মঙ্গল সূত্র ডিজাইন ইউনিট এটা আপনি দু থেকে আড়াইশো টাকা আপনি সেল করতে পারেন আমার কাছে একশো দশ টাকায় আপনি পেয়ে যাবেন এইটা আপনি দেখতে পারেন খুব ভালো জিনিস এটা বাহ এটা কত সুন্দর আপনি নিজেই দেখুন এটা আপনি দু থেকে আড়াইশো আছে পুরো ফুল গ্যারান্টি এটা পুরো পুরো এক বছরের গ্যারেন্টি আচ্ছা এটা এক বছরের গ্যারেন্টি জিনিসটা একবার দেখুন কতটা ইউনিক এটা কতটা ইউনিক দেখুন একবার জাস্ট এই যে এখানে কালেকশনও দেখতে পাচ্ছেন ডিজাইন আছে আপনি যতগুলো কোয়ান্টিটিতে চাইছেন নিতে পারেন আচ্ছা এটা পাঁচ টাকায় কিনে দশ টাকায় বিক্রি হ্যাঁ পাঁচ টাকায় কিনে দশ টাকায় বিক্রি এগুলো সব সিটি গোল্ডের আছে এগুলো কটা করে আছে এর মধ্যে এর মধ্যে বারো পিস করে আছে বারো পিস মানে এই পাতাটা নিতে হবে যে নিতে হবে আচ্ছা দেখুন এটা কত সুন্দর এটা একটু খুলে দেখান তো ভেতরে কি রকম ডিজাইন আছে এর মধ্যে বারোটাই কি এক ডিজাইন না আলাদা আলাদা ডিজাইন এর মধ্যে এক একটা ডিজাইন পাবেন এবার আপনি যদি মনে করেন যে আমি দুটো নেব এর মধ্যে আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এটা একটা এটা একটা হ্যাঁ ঠিক আছে দেখতেই পাচ্ছেন এগুলো আংটিগুলো কত সুন্দর দেখুন এগুলো কত করে বললেন এইগুলো পাঁচ টাকা করে কিনে আপনি দশ টাকা করে আচ্ছা মাত্র পাঁচ টাকা না এই দেখুন আপনাকে বারোটা নিতে হবে এটা যেহেতু একদম ছোট জিনিস আপনাকে এটা নিলে এই এক পাতাই নিতে হবে যেটা এই প্লাস্টিকে আছে আর কেনা মাত্র পাঁচ টাকায় এবার আপনার ইচ্ছা আপনি কিসে বিক্রি করবেন কততে বিক্রি করবেন আর ডিজাইনগুলো একবার দেখে নিন কত সুন্দর সমস্ত রকম ডিজাইন আছে আর এমন না যে একটাই ডিজাইন আর প্রচুর এখানে আছে ওনাদের স্টকে আলাদা আছে আপনি নিজে এসেও দেখতে পারেন বা ওনারা বললে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে আপনারা ওতেও অর্ডার দিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু কন্ট্যাক্ট নাম্বার একটু ফোন করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা অনায়াসে ফোন করে কথা বলতে পারেন দেখুন কত সুন্দর আর কত আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এবার এই কানের গুলো কিরম দামে বিক্রি করছে এত সুন্দর সুন্দর কানে আমি দশ টাকা করে দিয়ে দেব দশ টাকা পেয়ার এত বড় বড় কানে দশ টাকা পেয়ার দশ টাকা করে আমি আর আমি যে কোনো ডিজাইন নিতে পারি তো আপনার মানে যেমন ইচ্ছা মানে আমি ছটা নেবো ছ রকম নেবো আর আমি চাইলে এক রকমও নিতে পারি আপনাদের কাছে সব অ্যাভেলেবেল আছে তো কানের গুলো টাকা না এই বড় বাজারে বড় বাজারে আশা করছে এর থেকে বেশিও নেবে কিন্তু যাই হোক আমরা কারোর সাথে যদি নাও ভেবে এখানে নিতে আসি একবার জাস্ট কানের গুলো দেখুন এত বড় বড় কানের এত বড় বড় কানের জাস্ট মাত্র দশ টাকা কেনা আপনি নিতে নিতে পারেন পারেন আপনি আলাদা আলাদা ডিজাইনে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা কানেরটা একবার জাস্ট দেখুন কত বড় কানের মাত্র দশ টাকায় তো আমি নিজেও দেখে অভাগ যে এত বড় বড় কানের কি করে মানুষ দশ টাকায় দেয় কারণ আমরা তো দোকান থেকে এগুলো কিনি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা দিয়ে তারপর এই ছোট ছোট কালেরও আছে আপনারা চাইলে এই ছোট কালেরও নিতে পারেন কিনে 10 টাকায় বিক্রি করি আচ্ছা এইগুলো জাস্ট 5 টাকা আর এই পুরো বাঞ্চটাই নিতে হবে এটা কটা পেয়ার আছে আচ্ছা এখানে 12টা 12 জোড়া কানের আছে তো দেখতেই পাচ্ছেন 5 টাকায় কেনা নিতে হলে আপনাকে পুরো নিতে হবে আর প্রচুর ডিজাইন अवेलेबल ভাববেন না যে এক রকম আছে কত ডিজাইন দেখুন কত রকম আছে এর থেকে বেশি স্টক ওনাদের কাছে অ্যাভেলেবেল এটা জাস্ট একটা পার্সেন্টেজ ওনাদের স্টকের শুধু আপনাদের দেখানোর জন্য যে আপনারা কত কম দামে ব্যবসা শুরু করতে পারেন তো সত্যি আপনারা ঘরে বসে থাকবেন না চাইলে হাজার টাকা থাকলেও ইনভেস্ট করে ব্যবসা শুরু করুন তো দেখতেই পাচ্ছেন এরকম আপনি একটা যদি একটু মধ্যে ব্যবসা শুরু করতে চান আপনি একটা পাতা দিয়ে শুরু করতে পারেন আর আপনার যদি অলরেডি দোকান থেকে থাকে আপনি ওনাদের থেকে এক নিতে নিতে পারেন পারেন দু আপনাদের যতটা ইচ্ছা ওনাদের ইচ্ছায় নয় আপনার ইচ্ছাকে এখানে পুরনো গুরুত্ব দেওয়া হবে তো এছাড়াও এই বড় কানের আছে ছোট কানের আছে আর ওনাদের স্টকে এর থেকে বড় কানের চাইলেও পেয়ে যাবে ওই কানের গুলো দেখি একটু দিদি এত সুন্দর সুন্দর যা আছে সব বিয়াল্লিশ টাকা পাতা আর যে কোনো ডিজাইন সব ম্যাচিং আছে না এখানে সব বিয়াল্লিশ টাকা পাতা এবার ভাবুন এখানে যদি আপনি দশ পনেরো টাকা করে বিক্রি করেন তাহলে কতটা মার্জিন রাখা হতে পারে আর কত রকম আছে দেখুন আর প্রত্যেকটা দেখুন আপনি যদি চান মাল্টি কালারে নেবেন তাতেও অ্যাভেলেবেল আপনার যদি মনে হয় আপনি জাস্ট স্টোনের ওপর নেবেন সিম্পল অ্যান্ড সোভার সেটাও অ্যাভেলেবেল আর একদম স্টোনের ওপরও কত রকম ডিজাইন শুধু গোল কালারে এটাও খুব সুন্দর আচ্ছা এই দেখুন এটাও কত সুন্দর দেখুন লাইটের মধ্যে রেগুলার ইউজের জন্য এর থেকে ভালো কিন্তু সত্যি বলতে পারবো না এত কম দামে মাত্র বিয়াল্লিশ টাকা পাতা পাঁচ টাকা করে ওনারা বিক্রি করতে আচ্ছা এগুলো কুড়ি টাকা পাতা এখানে দু তিনটে কালারও অ্যাভেলেবেল আছে আর এগুলো সিম্পল যেগুলো আমরা সব সময় পড়ি এইগুলো সব সময় কিন্তু কানে থাকে এগুলো কুড়ি টাকা পাতা আমি তো এগুলো কিনেছিই বোধ দিদি দশ টাকা করে পিস আর সত্যি এগুলো কুড়ি টাকা পাতা ভাবুন হারিয়ে গেলেও কোনো দুঃখ হবে না দু একটা কত সুন্দর দেখুন আপনি এগুলো নিয়ে আরামসে যারা মনে হচ্ছে স্কুল কলেজে পড়েন নিজেদের কলেজের মধ্যে বিক্রি করবেন বন্ধুদের মধ্যে এগুলো শুরু করতেই পারে অন্তত এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আর ওইখানে বড় কানের গুলো দেখি বেকার যারা বসে আছেন তাদের জন্য তো মানে দারুন অপশন দারুন অপশন আছে ওই বড় কানের গুলো একটু দেখি এগুলো কত করে পাতা দিচ্ছেন এগুলো আপনার দশ টাকা করে কেনা পড়বে আপনার ইচ্ছা আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় এবার আপনারা একটু লাভ বেশি কম রেখে প্রথম দিকে যদি কাস্টমার টানতে মিনিমাম লাভ রেখে বেছে দিন আপনার ব্যবসাও যেমন চলবে আর আপনার কাস্টমারও তেমনি বাড়বে আর কত রকম কালার দেখুন আর কত রকম ডিজাইন দেখুন কানের আংটি এগুলো কি আপনাদের বিক্রি হয় হ্যাঁ এগুলো বিক্রি হয় এগুলো দেখুন এগুলো আপনার আছে ক্লাসিক্যাল কাজল ঠিক আছে হ্যাঁ এটা আপনার চোখে পড়লে সাইড এফেক্টের ভয়টা কম থাকবে যেহেতু আমি গ্যারেন্টিটা রেখেছি এগুলো আপনার পনেরো টাকা করে কেনা পড়বে আপনি এটাকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ষাট টাকা যত ইচ্ছা আপনি কাজল মাত্র পনেরো টাকা এর পাতাটা পুরো নিতে হবে পুরো পাতাটা নিতে এর মধ্যে কটা আছে এর মধ্যে আপনার বারো পিস আছে আচ্ছা বারোটা আছে আপনার পনেরো টাকা করে কেনা পড়ছে এবার আপনাদের ইচ্ছা আপনার একটা কাজল কি মার্জিন রেখে বিক্রি করবেন এই দেখুন আপনার এটা একটা অ্যাডিডাস আছে অ্যাডিডাসের আপনার পাঁচ টাকা করে কেনা পড়বে আচ্ছা এটা পাঁচ টাকা কেনা মাত্র টাকা কেনা এগুলো পাঁচ টাকা কেনা তাহলে ভাবুন এটা 15 টাকা কেনা পড়বে এটা 5 টাকা কেনা পড়বে এবার আপনারা আপনাদের লোকেশন বুঝে সেরকম মাল তুলবেন যে কিভাবে বিক্রি করতে পারেন আপনাদের এলাকার লোক কি তো এগুলো 5 টাকা কেনা হ্যাঁ এগুলো 5 তো এইগুলো সব 5 টাকায় কেনা এটা 15 টাকায় কেনা এবার বিক্রি আপনাদের ইচ্ছা দেখুন এই কলেজে পরে কোচিনে পরে এসব কানের গুলো খুব फेमस ডিজাইন গানের আপনি অনেক পেয়ে যাবেন এগুলো কিরম পাতা পড়ছে এগুলো আপনার 24 টাকা করে পাতা পড়বে 24 টাকা পাতা এর তো কি নি 10 টাকা করে দিয়ে 10 টাকা পাতা আর এত রকম ডিজাইন শুধু এক পাতা মানে কেউ যদি অন্য কিছুর সাথে মনে করে যে দু এক পাতা নেবে তাও নেবে আচ্ছা তোমাকে তো ছয় পাতা 10 পাতা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই এক দুই পাতা তোমার মনে হবে তুমি কিছু মাল নিলে এরকমও দু একটা জিনিস স্টকে রাখলে তার জন্য তুমি এক দুই পাতাও নিতে পারো ওনারা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই ওনাদের কত সুন্দর পনেরো টাকা করে পেয়ার করবে হামেশাই আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনি সেল করে দিন আচ্ছা এই কানেটগুলো আপনার পনেরো টাকা যত সেল করবেন তত আপনার মানে মার্জিন বেশি হবে আপনার কাস্টমার তত তাড়াতাড়ি আপনি বেস করতে পারবেন কাস্টমার বেস আপনি পাশে তো নিশ্চিত দেখুন এই কানেরগুলো ওনাদের পনেরো টাকা পেস এই এক পাতা নিতে হবে দেখুন পনেরো টাকা বলেন এগুলো হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা করে প্রেয়ার কর পেয়ার করবে ওনালে এবার ভাগ করবে এত্ত সুন্দর আপনার যা ইচ্ছা মার্জিন রেখে আপনি বিক্রি করতে পারি এটার মধ্যে দেখুন সব রকম যা নেবেন আপনি বারো টাকা করে পেয়ার করবে এগুলো বড় বাজারে পনেরো টাকা করে আছে আচ্ছা পেয়ার আপনাদের তো সব জানাশোনাই আছে আমি আরো একটাকা টাকা কমিয়ে দেবো আচ্ছা তাদের জন্য আরো একটাকা টাকা কমিয়ে দেবো আমি ঠিক আছে আপনারা শুরু করুন হ্যাঁ নিশ্চয়ই আর এগুলো শুধু পাতাটাই নিতে হবে এক পাতা চাইলে নিতে পারে চাইলে এক পাতা নিতে পারেন দুই চাইলে দু পাতাও নিতে পারে বেসিক্যালি আপনারা ফোকাস করছে যারা কেউ ঘরে বসে না থাকে নতুন একটা ব্যবসা শুরু করুন তাতে আপনারা যদি একটু কিছু কম হয় আপনারা দিতে রাজি নিশ্চয়ই আজকালকার দিনে সে কি এটা বলে এবার দেখুন এর কত আছে এরকম যে কোয়ান্টিটি চাই এর থেকে বেশি কোয়ান্টিটি চাইলে আপনারা দিতে পারবে কোন অসুবিধা নেই স্টক প্রচুর সাইজ বিভিন্ন আছে বিভিন্ন সাইজ নিতে পারবে বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন আছে ছোট থেকে বড় এটা একটা বড় আছে এটা একটা মাঝারি সাইজ হয়ে যাবে হুম সব রকম ডিজাইন আছে টিপগুলো কি রকম কেনা এগুলো আপনারা 10 টাকা করে কেনা পড়বে 10 টাকা করে কেনা আর পুরো পাতাটা নিতে হবে এক পাতা নিলেই যথেষ্ট হবে আর এই ক্লিপগুলো এটা ও দশ টাকা আপনার ডিজাইন হয়ে যাবে আলাদা আলাদা আচ্ছা আচ্ছা এত সুন্দর সুন্দর বিক্রি করতে পারেন এগুলো সব দশ টাকা সব দশ টাকা মানে বড়দের বাচ্চাদের সব দশ টাকা আর এত বড় বড় ডিজাইন এত বড় বড় তাও

বাচ্চাদের যে এই যে চুড়িগুলো আপনি এর মধ্যে এক ডর্জনের যে চুড়িটা আছে সেটাও পেয়ে যাবেন আপনি যদি মনে করেন শুধু বালা নেব শুধু বালাও নিতে পারে ঠিক আছে আপনার কাছে ডিজাইন অনেক আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো বড় বাজারে সাড়ে সাত টাকা করে আমি অনলি আসুন মাল নিন ঠিক আছে আর কটা নিতে হবে দিদি আপনার ইচ্ছা আপনি বারোটাও নিতে পারেন আপনি দু নিতে পারেন আচ্ছা কালার পারেন দেখুন এই চুরিটা কত বড় আছে হ্যাঁ সেটাই তো এগুলো 6 ছটাকা করে বা এখানে যা দেখছেন পুরো ঝুড়িতে সব ছটাকা যত কোয়ান্টিটিতে চাইতে নিতে পারেন তো বড় দড়াও রাখেন তো হ্যাঁ বড় আছে বড় দড়াও আমি দেখিয়ে আচ্ছা আচ্ছা চলুন দেখি বড় দেখি হ্যাঁ এই তো বড় কত অলরেডি এখানে রাখা ہوا আছে এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন এটা আপনার বড় বাজারে এমনি কৌটায় করে বিক্রি করে 50 টাকা করে 50 টাকা হ্যাঁ আর এমনি প্লাস্টিকে করে বিক্রি করে 35 টাকা করে আমি এগুলো 22 টাকা করে দেব আপনাকে 22 টাকা এটা কি আছে এটা এটা আপনার বালা আছে বালা সেট আটটায় করে চারটেই 22 টাকা হ্যাঁ হ্যাঁ চারটেই 22 টাকা ডিজাইন দেখুন ডিজাইন আপনি অনেক পেয়ে যাবেন অনেক ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কোনো ডিজাইন মিলি जरी নিতে মধ্যে রেখে আপনি 50 টাকা বিক্রি করতে পারেন সেটা আপনার ইচ্ছা দেখুন আমি হোলসেলার একজন ঠিক আছে আমি চাইবো যে আপনারা কিভাবে ছোট থেকে বড় করে শুরু করতে পারেন আর কি

সব রকম কালার আছে এটা সবচেয়ে লো প্রাইসের আপনার আট টাকা করে ডজন যেটা বড় বাজারে আপনি দশ টাকা করে পাবেন আট টাকা ডজন হ্যাঁ আট টাকা ডজন মানে আমি দেব আপনি দেখতে পাচ্ছেন যতগুলো মাল আছে সব বড় বড় হালচি এটার মধ্যে আপনার মানে প্লেনের মধ্যে আপনার চব্বিশ ডজন আসবে আর ডিজাইনের মধ্যে আপনার সতেরো ডর্জন করে আসবে ঠিক আছে তো এটার দাম আপনার মাত্র কোয়ালিটি আছে এই মালটা এই মালটা আমি আপনাকে বারো টাকা করে দিয়ে দেবো তার থেকেও কমে দিয়ে দেবো আমি আরো একটাকা টাকা দু টাকা করে আমি কমিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমি বেশি মার্জিন আমার দরকার নেই আপনারা শুরু করুন আর এইগুলো আছে মানে ডনে কেনা এগারো ডর্জন করে মাল আছে এর মধ্যে আচ্ছা এই কাঁচের ছুরিগুলো কাঁচের চুরি কত রকম কাঁচের চুরি দেখুন ডিজাইন করা প্লেন সিম্পেলে যার যেটা পছন্দ এগুলো কিরম ডজন ওই একই একই ডজন বা কালার আলাদা হলে কোনো ব্যাপার নেই আপনাদের যেটা ভালো লাগবে দাম কিন্তু একই তো ওই আমি আপনাদেরকে 10 টাকা করেই দিয়ে দেব এগুলো হ্যাঁ 17 ডজনের পুরো বান্ডিল আছে বাহ এগুলো অনেক কালারও তো আছে নিছে হ্যাঁ অনেক প্রচুর কালার আছে এই এগুলো যতগুলো আপনি নিয়ে নেবেন এখানে এই যা বান্ডিল করা সব চুড়ি এটা হ্যাঁ সব চুড়ি যা নেবেন আপনি সব দশ টাকায় পেয়ে যাবেন এগুলো যা নেবেন দশ টাকা সব দশ টাকা ডজনে দশ টাকা ডজনে দশ টাকা সতেরো ডজন করে এক একটা বান্ডিল আছে বড় বাজারে তো এই চুরিগুলো মানে ভেঙে দুভাগ করা হয় কিন্তু আমার কাছে ওরকম কোন সিস্টেম নেই আমি পুরো বান্ডিলটাই আপনাকে দিয়ে দেবো কোনো ভাঙা ভাঙির কোনো সিস্টেম নেই সতেরো ডজন করে মাল থাকবে দশ টাকা করে ডজন আপনি পাবেন আপনি নিয়ে ওগুলো কুড়ি টাকা কোনো আপনার এরকম না যে আপনি বড় বাজারে গেছেন আপনি বারো টাকা কিনছেন আপনাকে ওটা চব্বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করছে করতে হচ্ছে এটা নয় আপনি দশ টাকায় কিনে আপনি কুড়ি টাকায় বিক্রি করুন ঠিক আছে আচ্ছা তার মানে এইগুলো দেখুন কত রকম চুরির ডিজাইন আর ওনাদের স্টক দেখতে পাচ্ছেন এটা সামান্য স্টক আরও আলাদা আছে তাহলে ভাবুন কত রকম কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আইটেমের এগুলো তো সামান্য উনি কয়েকটা প্যাকিং করেছে এগুলো বোধহয় ওনাদের অর্ডার এসেছে তার জন্য উনি আলাদা করে প্যাকিং করে রেখেছেন আপনারা যখন নেবেন আপনাদের জন্য এত সুন্দর প্যাকেজিংয়ে যাবে যাতে কিছু ভাঙা ভঙি না হয় পুরো মালটা ঠিকভাবে আপনাদের কাছে পৌঁছায় তো দেখে নিন কত কালার মানে অ্যাভেলেবল চব্বিশ টাকা করে চব্বিশ টাকা করে এক টাকা কম আর আবার যদি হিউজ কোয়ান্টিটিতে নেন তাহলে তো ওনার সাথে কথা বলবেন আমি কমিয়ে দেবো যেমন আমি এগুলো বলে দিয়েছি যে আমি দশ টাকা করে দেবো ঠিক আছে এগুলোতেও আমি কমিয়ে দেব এটা আপনার তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে আপনি এটাকে নিয়ে ষাট টাকা সত্তর টাকা যত ইচ্ছা আপনি চাইলে এটা বক্স করে ভরেও আপনি বিক্রি করতে পারেন ভিডিও তে অতটা বোঝা যাচ্ছে না মালটা আপনি দেখুন আর হাতে পরলে গ্লেজটাই চেঞ্জ হয়ে যাবে আপনিও দেখলে বুঝতে পারবেন দেখুন বাহ দেখুন কত সুন্দর এক একটা চুরি কত মোটা মোটা আর কত কোয়ালিটি ভালো বিক্রি হয়ে যাবে 30 টাকা করে কিনে আপনি 60 টাকায় চোখ বন্ধ করে বিক্রি করুন আপনার ইচ্ছা আপনি 60 টাকা করতে পারে আপনি 70 টাকা করতে পারে এবার আপনারা যে আপনাদের এরিয়া সেই বুঝে নিন আর সেই বুঝে বিক্রি করুন এবার দেখুন কত হাই কোয়ালিটির এগুলো চুড়ি দেখুন জাস্ট আপনাদের এখানে যদি ভিজিট করতে চায় এত সুন্দর সুন্দর জিনিস নেওয়ার জন্য আসবে কি করে দক্ষিণ ঝাপোরদা ডোমজুর হাওড়া আচ্ছা আর কন্টাক্ট নাম্বার কার্ডটা একটু দিয়ে দেবেন নাম্বার কার্ড দেওয়া থাকবে ঠিক আছে ওই নাম্বারে আপনি কল করে আর আসতে না চাইলে আপনারা ফোনেও কন্টাক্ট করে নেবেন ফোনে ফোনে কন্টাক্ট আর কাঁচা কাছে থাকলে সে এসেও নিয়ে যেতে পারে তারছাড়া আপনারা তো স্টক দেখাবেন কি কি মাল আছে ঠিক আছে এরকম আপনি ডিজাইন পৌঁছো আমার কাছে মিনিমাম 30 থেকে 35 আপনি ডিজাইন পাবে सेम একই প্রাইসে পাবেন আপনি যা নেবেন সব একই প্রাইসে পাবেন অনলি 10 টাকা আমরা আপনাকে কত সুন্দর কালেকশন দেখালাম আর এনাদের এত কালেকশন যে ছোট দশ কুড়ি মিনিটের ভিডিও তো দেখানো সম্ভবই না জাস্ট আমরা একটা দুটো জিনিস দেখালাম যাতে আপনাদের ব্যবসায় উৎসাহ বাড়ে আপনারা শুধু ঘরে বেকার বসে থাকবেন না প্লিজ দয়া করে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন নতুন ব্যবসা শুরু করুন তাই ভিডিওটা আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব